আমাদের মায়ের মুখ থেকে জানা ও শোনা ভাষাটি প্রতিটি মানুষের জন্য মাতৃদুগ্ধ সমতুল্য। মাতৃদুগ্ধ যেমন প্রতিটি মানুষের সারা জীবনের জন্য সুস্থ সবলভাবে বাঁচার রসদ যোগায়, তেমনি মাতৃভাষা সঠিকভাবে চিন্তার প্রকাশ ও বিকাশে সহায়তা করে। নিজ মায়ের হাত ধরে শেখা বর্ণমালা লিখে চলি আমাদের জীবনের যত উপাখ্যান, মা মাতৃভাষা ও বর্ণমালার এই মিলকেই ফুটিয়ে তুলেছেন ভাস্কর মৃণাল হক। তার জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য। একুশ আমাদের গৌরব অহংকার, তাই একুশের চেতনা জাগ্রত করতে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে নির্মিত হয়েছে বেশ কিছু ভাস্কর্য। এই ভাস্কর্যগুলো ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল স্মৃতিকে ধারণ করে। এগুলির মধ্যে একটি জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য। আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস করুণ ত্যাগের ইতিহাস, সে কথাই বারবার স্মরণ করিয়ে দেয় জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যে দেখা যায় একজন মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের সামনে একটি সবুজ বৃত্তে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটি বড় বাংলা বর্ণ। পেছনে লাল বৃত্তে রয়েছে একুশ এবং ব ও ক। ভাস্কর্যটি রয়েছে ঢাকার পরিবাগে। প্রিয় দর্শক, আপনারা এটি দেখতে চাইলে পরিবাগে চলে আসতে পারেন। বাংলা মোটর এবং হোটেল কন্টিনেন্টালের মাঝামাঝি স্থানে এটি স্থাপন করা হয়েছে। সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।